আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো জৈব যৌগের প্রস্তুতির মধ্যে অ্যালকাইন প্রস্তুতি নিয়ে। আমরা অ্যালকেন এবং অ্যালকিন প্রস্তুতি পড়ে ফেলেছি অলরেডি, তাইলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি। আজকে পুরো ভিডিওটাতে আমরা অ্যালকাইন প্রস্তুতির পুরোটা কমপ্লিট করার ট্রাই করবো ইনশাল্লাহ। চলো, তো অ্যালকাইন প্রস্তুতির মধ্যে অনেকগুলো প্রসেস আছে। প্রাকৃতিক গ্যাস থেকে একটা প্রসেস আছে, আমি দেখবা যে প্রত্যেকটা প্রক্রিয়াজাতকরণে প্রাকৃতিক গ্যাস থেকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সবগুলাই মোটামুটি প্রস্তুত করা যায়, যার কারণে এটা আসলে অতটা ইম্পর্টেন্ট নয় বা হচ্ছে খুব বেশি জানার দরকার নেই। এটা তুমি এক্সট্রা জানার জন্য পড়তে পারো। প্রাকৃতিক গ্যাস তথা মিথেন থেকে বেসিক্যালি এই জিনিসগুলো তৈরি করা যায়, সেটা আমি লিখিনি। এছাড়া ক্যালসিয়াম কার্বাইড হতে, সোডিয়াম অ্যালকানাইড হতে, ভিসিনাল ডাইহ্যালাইড হতে, জেমিনাল ডাইহ্যালাইড হতে, জেমিনাল ডাইহ্যালাইড বলা যায় এটা, দেন টেট্রা হ্যালো অ্যালকেন হতে। এই যে ভিসিনাল ডাইহ্যালাইড এবং জেমিনাল ডাইহ্যালাইড, এটা হ্যালাইড আমি লিখছি, জেমিনাল হ্যালাইড জায়গায় এখানে তোমরা ডাইহ্যালাইড লিখতে পারো, জেমিনাল আর ডাইহ্যালাইড হতে। তো ভিসিনাল ডাইহ্যালাইড এবং জেমিনাল ডাইহ্যালাইডকে কিন্তু বলা যেতে পারে ডাইহ্যালো অ্যালকেন, এটা বলা যেতে পারে ডাইহ্যালো অ্যালকেন হতে, দুটোটাই কিন্তু ডাইহ্যালো। তো আমরা জানি অ্যালকাইল হ্যালাইডগুলোকে হ্যালো হ্যালোজেনো অ্যালকেন বলা হয়। তো নর্মাল অ্যালকাইল হ্যালাইড হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন, তারপর দুইটা দুইটা যদি হ্যালোজেন যুক্ত থাকে তাহলে সেগুলোকে বলা হবে ডাইহ্যালো অ্যালকেন। আর এমনি কিছু স্পেসিফিক তাদের নাম আছে, ভিসিনাল এবং জেমিনাল কি সেটা আস্তে আস্তে আসবো। আর টেট্রা হ্যালো অ্যালকেন হতে মানে হচ্ছে হলো তোমাদের এখানে টেট্রা, টেট্রা মানে হচ্ছে চারটা হ্যালোজেন, চারটা হ্যালোজেন যুক্ত থাকবে সেই অ্যালকাইল হ্যালাইড হতে হচ্ছে আসলে আমরা কি করব অ্যালকাইন প্রস্তুত করব। তো আমরা পর্যায়ক্রমে সবগুলাই করব, চলো শুরু করা যাক। তো আমরা প্রথম প্রসেস যেটা আছে সেটা আমরা প্রথমে শুরু করব হচ্ছে হলো ক্যালসিয়াম কার্বাইড হতে, ক্যালসিয়াম কার্বাইড হতে। তোমরা যারা 9-10 যৌগ যৌগ পড়েছো তারা ক্যালসিয়াম কার্বাইড টার্মটার সাথে যুক্ত। ক্যালসিয়াম কার্বাইডের মাধ্যমে সাধারণত ইথাইন প্রস্তুত করা যায়, বেসিক্যালি ইথাইন মানে অ্যালকাইনগুলোর মধ্যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইনটাকেই ক্যালসিয়াম কার্বাইডের সাহায্যে প্রস্তুত করা হয়, CaC2। এই যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এর মধ্যে যদি তুমি দুই অণু পানি দাও, কয় অণু, দুই অণু পানি, দুই অণু পানি দিয়ে যদি তুমি এখানে হিট দাও তাহলে কি করবে জানো, এখানে যে দুইটা OH আছে, দেখো এই পানির মধ্যে কিন্তু তোমরা এটা লিখবা না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। তারপর হচ্ছে দুইটা OH মাইনাস আছে, এখান থেকে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটা একে নিয়ে তাহলে এখানে বের হয়ে যায় CaOH হোল টু হিসেবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হিসেবে বের হয়ে চলে যায়। আর দুইটা হাইড্রোজেন থাকে, দুইটা হাইড্রোজেন এই দুইটা কার্বনের সাথে মিলিত হয়ে C2H2 উৎপন্ন করে, বা C2H2কে আমরা এভাবে লিখতে পারি, তোমরা এটা জানো যে CH3CH, এটাকে এভাবেও লিখা যায় C2H2 যা CH3CHও তাই। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে দুই অণু পানি দিব, হিট দিব, সেখান থেকে অ্যালকাইন অর্থাৎ ইথাইন উৎপন্ন হবে, এটাই হচ্ছে হলো ক্যালসিয়াম কার্বাইড হতে আমাদের প্রস্তুতকরণ প্রসেস। দেন আসো হচ্ছে হলো অ্যালকাইল সোডিয়াম অ্যালকানাইড হতে, সোডিয়াম অ্যালকানাইড হতে, খেয়াল করো অ্যালকানাইড হতে। এখন একটা জিনিস খেয়াল করো, সোডিয়াম অ্যালকানাইড কি? সোডিয়াম অ্যালকানাইড হচ্ছে অ্যালকাইনেরই একটা জাতক, অ্যালকাইনের জাতক মানে দেখো যে সোডিয়াম CH3CCH, তোমরা এটা জানো হচ্ছে প্রোপাইন, কিন্তু তাহলে প্রোপাইনের মানে ত্রিপল বন্ড যুক্ত যে একটা কার্বন থাকে, এটা ধরো একটা একটা হাইড্রোজেন সরিয়ে গিয়ে যদি এখানে সোডিয়াম একটা বসে, এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানাইড, ঠিক আছে, এটা একটা সাধারণ নাম হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড, তাইলে এটা হচ্ছে এটা। তারপর ধরো আচ্ছা আসলে আরেকটা আসি, ধরো যেটা হচ্ছে CH2C3CH, এটা ধরো হচ্ছে বিউটাইন, এটা বিউটাইন, তো এই বিউটাইনের হাইড্রোজেনটা যদি সরে যায় তাহলে এটা হবে সোডিয়াম বিউটানাইড, আবারও বলছি এর নাম হবে সোডিয়াম বিউটানাইড, অর্থাৎ এটা একটা অ্যালকানাইড। এখন এইগুলোর মধ্যে যদি আমি পানি দিই, ধরো এটার মধ্যে আমি পানি দিলাম, পানি দিলে আদ্র বিশ্লেষণ হবে, এটা কি হবে আদ্র বিশ্লেষণ। তো আদ্র বিশ্লেষণ করলে কি ঘটবে একটু কথাটা খেয়াল করো তোমরা, এখান থেকে যে সোডিয়াম আছে এই পানির মধ্যে কি আছে, একটা হাইড্রোজেন আছে, একটা OH মাইনাস আছে, একটা H প্লাস এবং একটা কি OH মাইনাস, এই সোডিয়ামটা এই OH মাইনাসকে নিয়ে কি হয়ে যাবে বলো তো,
NaOH হিসেবে চলে যাবে, আর এই হাইড্রোজেনটা গিয়ে সোডিয়ামের জায়গায় বসে যাবে। তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে CH3 সি ট্রিপল বন্ড সি, এই যে হাইড্রোজেনটা গিয়ে সোডিয়ামের জায়গায় বসবে তো CH, তাহলে এটার নাম হলো প্রোপাইন। ঠিক আছে, বাংলা নামটা তোমরা লিখে রাখবে, আমি কিন্তু এগুলো নাম শিখাইছি তোমাদেরকে, এটা প্রোপাইন। অনুরূপ ভাবে তুমি বিউটাইনের মধ্যেও সেম ভাবে পানি দাও, যখন তুমি বিউটাইনের মধ্যে পানি দিবা OH টা Na কে নিয়ে NaOH হিসেবে বের হয়ে যাবে আদ্র বিস্তারের মাধ্যমে, আর এখান থেকে H টা গিয়ে সোডিয়ামের জায়গায় বসে যাবে, তাহলেই হয়ে যাবে এটা বিউটাইন। তাইলে তুমি আসলে যেই অ্যালকাইনটা বানাতে চাও ওই অ্যালকাইনেরই কি নিতে হবে, এখানে সোডিয়াম অ্যালকানাইড নিতে হবে। এখানে তুমি 3 কার্বন বিশিষ্ট বানাতে চাও, এখানে 4 কার্বন বিশিষ্ট নিলে হবে না। ঠিক আছে, আর সবসময় মনে রাখবা যে ট্রিপল বন্ড যুক্ত যেই কার্বনগুলো আছে সেই কার্বনেই মূলত সোডিয়াম থাকতে হবে, তাহলে হবে এটা। এই দুইটা তোমরা করে রাখবা, আমি যেহেতু এটা করাই দিছি তোমরা এটা করে রাখবা। এই দুইটা থেকে বেসিক্যালি মোটামুটি এগুলা দেখা যায় হচ্ছে বিভিন্ন কোশ্চেনে কি করা হয় ইনক্লুড করা হয়, তো এটা খুবই সোজা। এবার আসুন এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে সোডিয়াম সরি ভিসিনাল ডাইহ্যালাইড হতে। ভিসিনাল ডাইহ্যালাইড হতে যদি তোমরা চিন্তা করো, ভিসিনাল ডাইহ্যালাইড কি, আমি নামটাকে এখানে লিখিনি, ভিসিনাল ডাইহ্যালাইড হতে। আচ্ছা, মূলত অ্যালকাইল হ্যালাইড গুলো উৎপন্ন হয় বা প্রস্তুত করা হয় অ্যালকেন হতে। অ্যালকেনের যে কোনো একটা হাইড্রোজেন সরাই দিয়ে যদি তুমি সেখানে হ্যালোজেন বসাই দাও তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইড হয়ে যাবে। যদি তুমি দুইটা কার্বন থেকে বা একই কার্বন হতে দুইটা হাইড্রোজেন সরাই দিয়ে তুমি যদি দুইটা হ্যালোজেন বসাই দাও তাহলে সেটা হবে ডাইহ্যালাইড। ঠিক আছে, আবারও বলছি, দুইটা হাইড্রোজেন সরাই দিয়ে দুইটা হ্যালোজেন বসাই দিলা সেটা একই কার্বন থেকেও সরাতে পারো, ভিন্ন কার্বন থেকেও সরাতে পারো। আবার যদি চারটা একা হাইড্রোজেন সরাই দিয়ে বিভিন্ন কার্বন থেকে চারটা হাইড্রোজেন সরাই দিয়ে যদি তুমি কি করো একটা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করো তাহলে সেটার নাম হবে হচ্ছে হলো সাধারণত ট্যাট্রা হ্যালো অ্যালকেন। ঠিক আছে, বা ট্যাট্রা হ্যালাইড বলা যেতে পারে। তো এভাবেই তো আমাদের যে দুইটা হ্যালোজেন যুক্ত থাকলে যেই ব্যাপারটা আসে সেই ব্যাপারটা হলো দুইটা হ্যালোজেন যুক্ত থাকলে আমরা ডাইহ্যালাইড বলবো বা ডাইহ্যালো অ্যালকেন বলবো। তাহলে এখানে এই যে ভিসিনাল ডাইহ্যালাইড যেটা বলতেছি, অর্থাৎ একটা যে হ্যালাইডের মধ্যে দুইটা হ্যালোজেন থাকবে, তবে সেটা একই কার্বনও হতে পারে ভিন্ন কার্বনেও হতে পারে, তবে এটার উপর বেস করে ভিসিনাল এবং জেমিনাল ডাইহ্যালাইড হয়েছে। ভিসিনাল ডাইহ্যালাইড হলো পাশাপাশি দুইটা কার্বনে, আবারও বলছি দুইটা কার্বন কিন্তু সেটা প্রথমটার সাথে আবার লাস্টেরটার এরকম নয়, লাস্টেরটাতে প্রথমটাতে থাকবে লাস্টেরটাতে থাকবে এরকম নয়, পাশাপাশি দুইটা কার্বনে যদি হ্যালোজেন যুক্ত থাকে তাইলে সেটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। আর যদি একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে মানে দুইটা হাইড্রোজেনের জায়গায় দুইটা হ্যালোজেন বসানো হয় তাহলে হবে সেটা হবে জেমিনাল ডাইহ্যালাইড। আবারও বলছি, পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হাইড্রোজেন সরে গিয়ে যদি দুইটা হ্যালোজেন বসে তাইলে সেটা হবে হচ্ছে হলো ভিসিনাল ডাইহ্যালাইড, আর যদি একই কার্বনে হয় তাহলে সেটা হবে জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে হলো পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন থাকবে। দেখো আমি একটা যেই কোনো CH3 CH2 CH2 CH3 এটা একটা হচ্ছে বিউটেন, এটা একটা বিউটেন, তো বিউটেন যদি হয় একটা কথা খেয়াল করো, তা আমি করলাম কি এখানে দুইটা দুইটা হাইড্রোজেন আছে তো এর মধ্যে একটা হাইড্রোজেন সরাই দিয়ে এখানে একটা হ্যালোজেন ধরে একটা বিআর দিলাম, এখানে একটা বিআর দিলাম। ঠিক আছে, একই হ্যালোজেন নয় উত্তম, ঠিক আছে, তো এখানেও বিআর দিলাম, তাহলে এটা একটা ডাই। দেখো তো পাশাপাশি দুইটা তো হয়ে গেল না, তুমি বলতে পারো এই মাঝখানে দুইটা না দিয়ে এই দুইটাতে দেওয়া যেত না, এই দুইটা তো দেওয়া যেত, এটা কোনো সমস্যাই না। ঠিক আছে, এই দুইটাতে দিলেও তেমন কোনো প্রবলেম হতো না। তো এখন আসা হচ্ছে হলো আমাদের এইটাকে আমরা কিভাবে করব, এখানে আমরা KOH দিব, কি দিব বলতো, KOH। তো আমরা যখন এটার মধ্যে KOH দিব এবং সেই KOH টা হবে হচ্ছে বেসিক্যালি অ্যালকোহলীয়, আবারও বলছি এটা অ্যালকোহলীয় KOH দিতে হবে, তবে সেটা দিতে হবে 2 মোল, কয় মোল, 2 মোল। 2 মোল দেওয়ার পর কি হবে একটু খেয়াল করো, 2 মোলে দুইটা কে আছে না, দুইটা কে এখান থেকে দুইটা ব্রোমিন নিবে, কয়টা ব্রোমিন নিবে, দুইটা, দুইটা ব্রোমিন নিলে 2KBr হিসেবে বের হয়ে চলে যাবে, দুইটা KBr হিসেবে। এখনো দেখো এখানে দুইটা কিন্তু কে চলে গেছে, দুইটা OH এখনো পড়ে আছে না, আবারও দেখো এটার মধ্যে দুইটা কে দুইটা ব্রোমিন নিয়ে 2KBr হিসেবে চলে গেছে। এখন এর মধ্যে যখন কি হয়ে গেল বলতো, দেখো দুইটা OH এখনো পড়ে আছে, যেই কার্বনগুলো থেকে ব্রোমিন গেছে ঠিক একই কার্বন, আবারও বলছি যেই কার্বনগুলো থেকে ব্রোমিন গিয়েছে ঠিক একই কার্বনগুলো থেকে
তোমার কিন্তু হাইড্রোজেন যাবে, এই হাইড্রোজেনটাও যাবে, এই হাইড্রোজেনটাও যাবে, এই দুইটা হাইড্রোজেন এখান থেকে দুইটা ওএইচ নিয়ে দুই অণু পানি হিসেবে চলে যাবে। যখন দুই অণু পানি হিসেবে চলে যাবে, দেখো ব্রোমিন চলে যাওয়াতে এর একটা হাত খালি হয়েছে এই কার্বনের, আবার এই হাইড্রোজেনটাও চলে যাওয়াতে এর আরেকটা হাত খালি হয়েছে। এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, ব্রোমিনটা চলে যাওয়াতে একটা হাত খালি হয়েছে, কার্বন চলে যাওয়াতে আরো একটা হাত খালি হয়েছে, তাই এরও দুইটা হাত খালি হয়েছে, এরও দুইটা হাত খালি হয়েছে। তাহলে টোটাল আমাদের হাত খালি হলো কয়টা বলো তো? এর দুইটা, এর দুইটা, চারটা নয় কিন্তু, আসলে ইন্ডিভিজুয়ালি দুইটা দুইটা। তাহলে এখানে এদের মাঝখানে অলরেডি একটা বন্ড আছে, তাহলে এখানে যদি আমি দুইটা ডাবল বন্ড বাড়াই দিই তাহলে টোটাল থ্রি বন্ড হয়ে গিয়ে এটা একটা অ্যালকাইন হয়ে যাবে। সেটা দেখো তো, সিএসথ্রি অপরিবর্তিত থাকবে, এই সিএসথ্রি অপরিবর্তিত থাকবে, মাঝখানে এরা কিন্তু সি এগুলো থেকে হাইড্রোজেন চলে গিয়েছে। তাহলে সি এখানে সিঙ্গেল বন্ডটা দুইটা বন্ড বাড়াই দিতে হবে, ট্রিপল বন্ড, সি বিউটাইন হয়ে গেল। এখন তুমি যদি বলো যে এটা কত, বিউটাইন টু না বলো তো? বিউটাইন টু। তুমি একইভাবে তিন কার্বন বিশিষ্ট নিয়েও করতে পারো, তবে আমি বিউটেন টু হয়ে গেছে। এখন ধরো আমরা যদি মাঝেরটা না দিয়ে এই দুইটাতে দিতাম তাহলে কি ঘটতো সেটা একটু দেখো। তোমরা কিন্তু তিন কার্বন দিয়ে, যেটা তিন কার্বন দিয়ে এটা করতে পারো, সিএস থ্রি, আমরা জানি কি সিএস টু, এটা হচ্ছে সিএস থ্রি, এটা হচ্ছে হলো প্রোপেন। তো প্রোপেনের মধ্যে যদি দুইটা আমি হ্যালোজেন দিতে চাই, এখানে একটা সরাই দিয়ে এখানে একটা ব্রোমিন দিলাম, আর এখানে আরেকটা সরাই দিয়ে এখান থেকে এখানে একটা ব্রোমিন দিলাম। তো তোমরা এটা দিয়ে করো, এটা দিয়ে করে আমাকে অবশ্যই দেখাবা। তো এটা দিয়ে তো করবা, কিন্তু আমি তোমাদেরকে এই দুইটা দিলাম, কিন্তু এই পাশের দুইটাতে দিলে কি হইতো সেটা নিয়ে একটা দেখাই। ধরো আমরা পাশে এই যে সিএস থ্রি, সিএস টু, সিএস টু, সিএস থ্রি, তো এখান থেকে দেখো এটার মধ্যে থেকে দুইটা আছে হাইড্রোজেন, একটা সরাই দিয়ে আমরা কি করবো এখানে একটা হ্যালোজেন দিলাম, আর এখানে একটা তিনটা ছিল তো টোটাল, তাহলে দুইটা রাখবো আর একটা হ্যালোজেন দিলাম। এখানে দুই অণু কে ওএইচ দিব, অবশ্যই সেটা অ্যালকোহলিও দিলাম। দেওয়ার পর কি হবে বলতো, এখান থেকে যেসব এগুলো কিন্তু আমরা বেসিক্যালি অপসারণ বিক্রিয়া করতেছি, অপসারণ বিক্রিয়া সবসময় অ্যালকোহলিও কে ওএইচ হয়, ঠিক আছে, এখানে জলীয় কে ওএইচ ব্যবহার করবা না। তো এখন একটা জিনিস কিন্তু তোমরা খেয়াল করতে পারো, এখান থেকে এই যে দুইটা পটাশিয়াম দুইটা ক্লোরিনকে নিয়ে টু কে সিএল হিসেবে বের হয়ে যাবে। দেন এদের থেকে যেই দুইটা কার্বন থেকে আমরা ক্লোরিন সরাইছি, সেই দুইটা কার্বন থেকেই কিন্তু আমরা আবার কি সরাবো বলতো, হাইড্রোজেন সরাবো। এটা থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখানে একটা হাইড্রোজেন যাবে, এটা থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে দুইটা ওএইচ এর সাথে মিলে দুই অণু পানি হিসেবে চলে গেল, সিম্পল। দেন এখানের মধ্যে থেকে যদি এটা থেকে দেখো, এই যে বুঝি কিন্তু অপরিবর্তিত সিএস থ্রি, সিএস টু, এটা কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, কারণ আমাদের হ্যালোজেন গুলো আছে হচ্ছে এই দুইটার মধ্যে, এটার মধ্যে থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটা এটা এটার মধ্যে থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, হ্যালোজেন তো আগেই চলে গেছে, হাইড্রোজেন কিন্তু একটা গেছে, তাহলে এটা হবে সিএইচ। এখন আসো, হ্যালোজেন একটা, এটা থেকে হ্যালোজেন গেছে, হাইড্রোজেন গেছে, এর দুইটা হাত খালি হয়েছে, এটা থেকে একটা হাইড্রোজেন গেছে, একটা হ্যালোজেন, দুইটা হাত খালি হয়েছে, তার মানে এখানে অলরেডি একটা তো সিঙ্গেল বন্ড আছে, সেই সিঙ্গেল বন্ডটা আগে থেকে আছে, তাহলে যেহেতু দুইটা হাত করে খালি হয়েছে তাহলে ডাবল বন্ড বাড়াইতে হবে, হয়ে গেল বিউটাইন ওয়ান। খেয়াল করেছো এই যেটার নাম হচ্ছে বিউটাইন ওয়ান। তাহলে তুমি যদি কি মাঝামাঝি হ্যালোজেন গুলো নাও তাহলে বিউটাইন টু পাবা, আর এক পাশে নিয়ে হচ্ছে বিউটাইন ওয়ান পাচ্ছ, ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে বিউটাইন ওয়ান, বিউটাইন টু এবং হচ্ছে হলো ইথাইন, সরি প্রোপাইন, যেটা তিন কার্বন বিশিষ্ট, সেটাও প্রস্তুত করে তোমরা আমাকে দেখাবা। তো এবার আসো হচ্ছে এটা চলে গেল ভিসিনাল ডাইহ্যালাইড, এবার চলে আসো আমাদের প্রস্তুত করতে হবে জেমিনাল ডাইহ্যালাইড হতে। কোথেকে তুমি যদি ভিসিনাল ডাইহ্যালাইড বুঝে থাকো তাহলে অবশ্যই জেমিনাল ডাইহ্যালাইড তুমি ইজিলি পারবা। তো জেমিনাল ডাইহ্যালাইড হতে কিভাবে করা হয় এটা, জেমিনাল আমি বলেছি হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে একটা হ্যালাইডের বা ডাইহ্যালাইডের একই কার্বনে যদি দুইটা হ্যালোজেন যুক্ত থাকে তাহলে। তো ধরো একটা সিএস থ্রি, সিএস টু, সিএস টু, সিএস, এটা হচ্ছে বিউটেন কিন্তু, ঠিক আছে। তো এটা যদি বিউটেন হয়, এখন তুমি একটা জিনিস বলতে পারো, বিউটেন হোক তো বিউটেনের পর তোমার একই যেই কোনো জায়গায় এইখানে এই দুইটা হাইড্রোজেনকে মুছে দিয়ে আমি যদি এর কি করি বলতো, এখানে একটা ক্লোরিন, উপরের দিকে একটা ক্লোরিন, অর্থাৎ দুইটা ক্লোরিন যুক্ত করে দিছি, একই কার্বনের দুইটা হাইড্রোজেনকে সরাই দিয়ে আমি দুইটা ক্লোরিন বসাইছি, এই জন্য একই কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত থাকে, এটার নাম হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে। তো এই জেমিনাল ডাইহ্যালাইডের মধ্যে এখন কি করবো বলতো, টু কে ওএইচ দিব, একই রকম জেমিনাল এবং ভিসিনাল ক্ষেত্রে একই প্রভাব দুই অণুই দিতে হবে। এবার দেখো জিনিসটা কি করবে, হিট কিন্তু দিবা তোমরা, আগের বিক্রিয়া তো হিট লাগবে। এখন এই যে এখানে দুইটা কে আছে না, এই দুইটা হ্যালোজেনকে নিয়ে, আবারও বলছি এটা দুইটা হ্যালোজেনকে নিয়ে সে বের হয়ে যাবে, সে কি হয়ে যাবে বলতো, বের হয়ে যাবে, সে বের হয়ে গিয়ে
এখান থেকে কি করবে বলো তো, 2KCl হিসেবে যাবে। এবার এসো দুইটা, যেখান থেকে দুইটা হ্যালোজেন গেছে ঠিক সেই কার্বনে তো আর কোনো হাইড্রোজেন বা কিছু নাই, হাইড্রোজেন থাকলেও ওখান থেকে আর কিছু নেওয়া যাবে না, নিলাম না এখান থেকে কোনো হাইড্রোজেন না নিয়ে তাহলে কি করব। তার ঠিক পাশের কার্বন, কোন পাশের কার্বন, ডান পাশের না বাম পাশের, ওইটা আপাতত মুখ্য নয়, আমরা এগুলোর ব্যাপারে আসলে সাইজ অফ এর নিয়মে জানবো। তো আপাতত তুমি যে কোনোটা থেকে করতে পারো, ধরো ঠিক তার পাশে ডান পাশে যেটা আছে দুইটা থেকে নেওয়া যাবে না আলাদা আলাদা, ঠিক ডান পাশেরটা থেকে নিচ্ছি আমি, ডান পাশে যে কার্বনটা আছে সেই কার্বনে আমি কি করলাম দুইটা হাইড্রোজেন আছে তো দুটো হাইড্রোজেনকে নিয়ে নিলাম, এটা থেকে দুইটা হ্যালোজেন নিছি, ঠিক তার ডান পাশে বা বাম পাশে যে কোনো একটা কার্বন থেকে আমি দুইটা হাইড্রোজেন নিতে হবে। দুইটা হাইড্রোজেন নিব কেন, ওই দুইটা হাইড্রোজেন এই দুটো ওএইচ এর সাথে মিলে পানি হিসেবে চলে যাবে। তো আমি ধরে নিলাম এই দুইটা হাইড্রোজেনকে আমি কি করে দিয়েছি, নিয়ে গেছি। তাইলে এই কার্বনের কয়টা হাত খালি হয়ে গেল বলতো, দুইটা হাইড্রোজেন চলে তো দুইটা হাত খালি হয়ে গেছে, এই এর দুটো হ্যালোজেন চলে যাওয়াতে দুইটা হাত খালি হয়ে গেছে। তাহলে তাদের মাঝখানে আগে থেকে সিঙ্গেল বন্ড ছিল তো এখন আরো দুইটা বন্ড বাড়াইতে হবে, তাহলে ট্রিপল বন্ড হয়ে যাবে, এটা এটা অপরিবর্তিত। দেখো CH3 CH3 অপরিবর্তিত, মাঝখানে শুধু এদের এই সিঙ্গেল বন্ডটা এখন আরো দুইটা বন্ড বেড়ে ট্রিপল বন্ড হয়ে গেল, এটার নাম হচ্ছে বিউটিন, সরি বিউটাইন 2, ঠিক আছে। আর যদি তুমি আমার এখন প্রশ্ন করতে পারো, স্যার একই জিনিসটা ধরেন আপনি CH3 CCl, ঠিক আছে, আপনি এখানে কি করলেন CH2 CH3, এটা নিয়ে যখন আপনি KOH দিলেন এর মধ্যে 2 মোল KOH দিলেন অ্যালকোহলীয়, দেওয়ার পর হিট দিলেন, স্যার আপনার এখানে 2 অণু KCl বের হয়ে গেল, 2 অণু পানি বের হয়ে গেল, কিন্তু আপনি স্যার এখান থেকে হাইড্রোজেন গুলো না নিয়ে এখান থেকে নেন, অবশ্যই এখান থেকে নেওয়া যেতে পারে, এটা অপরিবর্তিত থাকবে, তখন এখান থেকে তুমি দুইটা হাইড্রোজেন নিবা, নিয়ে এই দুইটা ক্লোরিন চলে যাবে, তাহলে ট্রিপল বন্ডটা আসবে এদের মাঝখানে, এটা CH হয়ে থাকবে। তো তোমরা এটা আমাকে করে দেখাবো অবশ্যই, ঠিক আছে। আমি তো 4 কার্বন দিয়ে করাইলাম, তোমরা 3 কার্বনেরটাও আমাকে করে দেখাবা, কয় কার্বন, 3 কার্বন, 3 কার্বনেরটা অর্থাৎ তুমি 3 কার্বন অবশ্যই নিবা, ঠিক আছে। আমি এখানে একটু কি করে দিচ্ছি, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ধরো CH3 আর CH2 CH3, এটা আমরা জানি কিন্তু কি বলতো প্রোপেন, তো প্রোপেনের মাঝখানে আমি এটা থেকে কি করলাম এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন দিয়ে দিলাম, তাহলে তোমরা এটাও আমাকে করে দেখাবা। তাহলে এখানে কয়টা চলে গেল আমাদের বলো, টোটাল 4টা প্রসেস চলে গেল। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বা আমাকে ইনবক্সেও জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। দেন হচ্ছে হলো টেট্রাহ্যালাইলকেন বা টেট্রাহ্যালাইড, ঠিক আছে, টেট্রাহ্যালাইড হলো টেট্রাহ্যালাইলকেন হতে, এটা মানে এটার মানে হলো হচ্ছে আসলে তোমার যে কোনো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি 4টা হ্যালোজেন থাকে, কয়টা 4টা, তো 4টা হ্যালোজেন কিভাবে থাকতে পারে, ধরো CH3 CH2 ধরো CH2 CH3, তো আমার এখানে কিন্তু হাইড্রোজেন মাত্র 2টা আছে, তাহলে সবসময় হাইড্রোজেন সরে গিয়েই কিন্তু হ্যালোজেন বসে, তাহলে হাইড্রোজেন আছে মাত্র 2টা, তাহলে এখানে 2টাই বসতে পারবে, ধরো এখানে ব্রোমিন দিলাম 2টা বিয়ার, ঠিক একই মৌলই মানে একই হ্যালোজেন, মানে একই যৌগের মধ্যে ভিন্ন ভিন্ন হ্যালোজেন যুক্ত করা যাবে না, একই হ্যালোজেন করবা, এটার মধ্যে দিলাম আরো 2টা, তাহলে এটার মধ্যে আরো 2টা, তাহলে দেখো তো 2টা কোত্থেকে দিলাম, 2টা হাইড্রোজেনকে বাদ দিয়ে। এই টেট্রাহ্যালোঅ্যালকেনটার নাম হবে হলো আসলে বেসিক্যালি দেখো কি হবে, 2 2 3 3 টেট্রা ব্রোমো বিউটেন, ঠিক আছে, এটা হচ্ছে হলো বিউটেন, এটা হচ্ছে 2 2 3 3 টেট্রা ব্রোমো বিউটেন। তোমরা যদি না বুঝো যে 2 2 3 3 কি, আসলে 2-তে 2টা ব্রোমিন এই জন্য হচ্ছে 2 2, আর 3 নম্বরে হচ্ছে হলো আরও 2টা ব্রোমিন এই জন্য 3 3, ঠিক আছে, ব্রোমিনগুলোর অবস্থান বুঝাচ্ছে এগুলো দিয়ে। তো এদিক থেকে হিসাব করলো এটা 2 এটা 3 এভাবে আসে, আপাতত তোমরা এটা বোঝার দরকার নেই, এটা আমি নামকরণে তোমাদেরকে অবশ্যই বুঝাবো ইনশাল্লাহ। তো এটা 2 2, আচ্ছা এটা বাদ দাও তুমি নর্মালি চিন্তা করো, এটা হচ্ছে টেট্রা ব্রোমো অ্যালকেন, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, অথবা টেট্রা হ্যালো অ্যালকেন, 4টা হ্যালোজেন বিশিষ্ট একটা অ্যালকেন, মানে অ্যালকাইল হ্যালাইড আর কি, যেগুলোকে বলা হয় হ্যালোজেন যুক্ত থাকলে সেটা অ্যালকাইল হ্যালাইড হয়ে যায়। তো তুমি যদি নর্মাল নামকরণ করো যে টেট্রা হ্যালো কথাটা বলে ফেলো, তাহলে লাস্টে তুমি অ্যালকেন বলতে পারবা, ঠিক আছে, তুমি এটাকে বলতে পারো টেট্রা হ্যালো অ্যালকেন অথবা টেট্রা হ্যালাইড, ঠিক আছে। তো এখন একটা জিনিস কথা খেয়াল করো, এটার মধ্যে এখন কি দিব আমরা, এটার মধ্যে 2 অণু জ্যাটান দিব, 2 অণু কি দিব জ্যাটান, জিঙ্ক দিয়ে এখানে হিট দিব সামান্য, যদি হিট দেয় কি হবে খেয়াল করো, এখানে 2টা হ্যালোজেন এখান থেকে যেই সরি 2টা জিঙ্ক এখানে যে হ্যালোজেন গুলো আছে, দেখো জ্যাটান কিন্তু এমনিতেই হচ্ছে হলো হ্যালোজেন বা X2,
জেটেন কি এক্স টু, এক্স হচ্ছে হ্যালোজেন, তাহলে যেখানে যেই হ্যালোজেনটা থাকবে সেই বিআরটা নিয়ে সে কিন্তু বের হয়ে যাবে, জেটেন বিআর টু। জিঙ্ক ব্রোমাইড, ঠিক আছে, জিঙ্ক ব্রোমাইড, তো এখান থেকে কয় অণু বের হবে, দুইটা জিঙ্ক আছে তো এখানে দুই অণু জিঙ্ক ব্রোমাইড বের হয়ে যাবে। তাহলে এই কার্বন থেকে দুইটা ব্রোমিন চলে গেল, এর দুইটা হাত খালি হয়ে গেল, এই কার্বন থেকে এর দুইটা ব্রোমিন চলে গেল, এর দুইটা হাত খালি হয়ে গেল, তো এর এরও দুইটা হাত খালি, এরও দুইটা হাত খালি, তাহলে তাদের মাঝখানেই ট্রিপল বন্ড ক্রিয়েট হবে। তাহলে এটা হবে হচ্ছে মাছ, দেখো এইটা এটা আর এটা কিন্তু অপরিবর্তিত, মাঝখানে এদের মাঝখানে ট্রিপল বন্ড সৃষ্টি হবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে হলো বিউটাইন টু, ঠিক আছে। এখন তুমি যদি এখানে ব্রোমিনগুলো এই এই দুইটাতে না নিয়ে এই দুইটাতে নিলে কি হইতো সেটা একটু তুমি করে দেখো, তাইলে তুমি বুঝতে পারবে। এটা আমি জাস্ট চোখটা দেখাই দিই, তোমরা দুই কার্বন এবং তিন কার্বনের জন্য ট্যাট্রাব্রোমো, দুই কার্বন নয় সরি তিন কার্বন এবং এই যে এখন যেটা লিখে দিচ্ছি চার কার্বনের, এটার জন্য তোমরা ট্যাট্রাব্রোমো নিয়ে কাজ করবা। তাহলে ট্যাট্রাব্রোমো নিতে পারো, তুমি ক্লোরিন নিতে পারো, কোনো সমস্যা নেই, আয়োডিনও নিতে পারো। তো এখানে হচ্ছে হলো ধরো আমরা জানি নর্মালি হচ্ছে হলো এটা এটা হচ্ছে বিউটেন, তো এখানে এই দুইটা হাইড্রোজেন সরিয়ে গিয়ে ধরে নিলাম এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, তিনটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন আছে ধরে নিলাম, বাকি দুইটার জায়গায় ক্লোরিন বসাই দিলাম। এখন তোমরা এটা দিয়ে করো, ঠিক আছে, অনুরূপভাবে এটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট, তাহলে এটা দিয়ে করে দেখো যে হচ্ছে বিউটাইন কত আসে, এটা আসছে বিউটাইন টু, বিউটাইন টু তোমরা সবাই চিনো, এখান থেকে করে দেখো তুমি আউটপুটটা কত পাও, দেন তিন কার্বন বিশিষ্ট করবা, তিন কার্বন বিশিষ্ট এরকম একটা ট্যাট্রা হ্যালো অ্যালকেন নিয়ে বানাই নিবা তুমি, সেই তিন কার্বন বিশিষ্টের মধ্যে তুমি আবার ঠিক সেমভাবে জিঙ্ক দিয়ে তুমি আবার এটা প্রস্তুত করবা যে কি অ্যালকাইন তুমি পাও। এগুলো যদি তুমি মোটামুটি বোঝো তাহলে অ্যালকাইনটা মোটামুটি তোমার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি বলতে পারো স্যার আমি তো অ্যালকেন প্রস্তুতি পড়ে আসছি, এখন এই অ্যালকাইনে এসে আমি আর সবগুলাই ফেলছি কিছু মনে থাকতেছে না, এটা খুবই ন্যাচারাল। তুমি প্রত্যেক দিন এক ঘন্টা করে জেগে জেগে পড়তে হবে, তাহলে দেখবে যে এগুলো মনে থাকবে। তোমাদের ভাই আপু যারা হচ্ছে কি ইন্টার পরীক্ষা দিচ্ছে তাদেরও আসলে কনসেপ্টগুলো পুরো এখনো ক্লিয়ার নাই, কারণ তারা ভুলে যাচ্ছে, বা অনেকে দেখবে যে অনেক ভাই আপু জেগে জেগে পড়াই নাই। তুমি চিটাগং কলেজের বা হচ্ছে হলো নটরডেমের কথা আমি জানি না, সে বাংলাদেশের সেরা কলেজ বলা হয় নটরডেমকে, তারপরে যেসব কলেজে আছে টপ লেভেলের অনেক কলেজের অনেক ভালো স্টুডেন্ট, তুমি স্কুল লেভেল কলেজ লেভেলে তোমরা দেখবে যে যাদেরকে তোমরা আইডল মানো বা হিরো মানো, তারা হয়তো দেখবে জৈব যোগ্য না পড়েই ইন্টার পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। তুমি বলো তারা যদি জৈব যোগ্য না পড়ার প্রিপারেশন নেয় না পড়ে পরীক্ষা দেওয়ার, তাহলে আমি কেন নয়, এই চিন্তা মানে এই চিন্তাটা জীবনেও মাথায় আনবা না, এটা হচ্ছে মানে ভুল স্টেপগুলো একটা। মানুষ আসলে আইডল যাকে মনে করে, আইডলরাও কিন্তু কি 100% আইডিয়াল নয়, মানে 100% আদর্শ নয়, ঠিক আছে। একমাত্র সৃষ্টিকর্তার সব নির্দেশ হচ্ছে সঠিক, দেন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে নবী তার কথা হচ্ছে 100% সঠিক, এছাড়া তোমার আমার মানুষের মধ্যে যারা আছি আমাদের কোনো কিছু 100% সঠিক নয়, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছুতেই গলত থাকতে পারে, ঠিক আছে। আমি যেসব কথা বলি সবসময় আমাকে অন্ধভাবে অনুকরণ করার মানে হয় না, আমি যা বলবো সেটা ভালো মন্দ দিক বিবেচনা করে তোমার যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে তুমি সেটাকে গ্রহণ করতে পারো, এবং তোমাদের বয়স যেটা সেটা তো অনেক ভুল করার চান্স বেশি থাকে, এই কারণে তোমাদের যা যেসব মানুষকে আদর্শ ভাবো তাদেরকে তুমি গ্রহণ করতে পারো, বা সেটা হচ্ছে নীতি নৈতিকতার দিকগুলা বা হচ্ছে ভালো ভালো দিকগুলা, খারাপ দিক নয়, কখনো খারাপ দিক গ্রহণ করবা না, সেটা যত বড় বিদ্বানই হোক, সেটা যদি তোমার ধরো বুয়েটের বা MIT হার্ভার্ডের কোনো ভাইও তোমাকে খারাপ কিছু গ্রহণ করতে বলে তাহলে সেটা তুমি গ্রহণ করবে না, গালিগালাজ করা যাবে না বা হচ্ছে অশ্লীল কথা বলা যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এগুলো যেই করুক, বা হচ্ছে পড়াশোনা কম করে আরে পড়াশোনা ফাঁকিবাজি কর সমস্যা নেই পরে পার পেয়ে যাবে, এইসব কথা যেসব ভাই বোন বলবে তাদের কথা গ্রহণ করা যাবে না। আরে ভাই সে ভালো জায়গায় গিয়ে তোমার লেকচার মারতেছে, আর যে খারাপ জায়গায় গেছে তার লেকচার শুনেই বা কী হবে, সে লেকচার দেওয়ার যোগ্যতাই তো নেই তার, কারণ সে পড়ালেখা করতে পারে নাই বা ঠিকঠাক মতো পড়ে নাই বলে আজকে খারাপ জায়গায় আছে, আর যে ভালো জায়গায় গেছে সে তার অল্প কিছু আছে 1% বা 2% হচ্ছে কম পড়াশোনা করে, বাকি সবাই হচ্ছে পড়াশোনা করে তারপর ওখানে গিয়েছে। তুমি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে যদি জৈব যোগ না পড়েই আমি ইন্টারে অনেক উড়াই ফেলবো, ভর্তি পরীক্ষা কোপায় দিব, আমি বুয়েটে টিকে যাবো, চুয়েটে টিকে যাবো, কুয়েটে টিকে যাবো, মেডিকেলে কোপায় দিব, এসব চিন্তা বাদ, ভালো করে পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ভুলে যাবা আবার প্র্যাকটিস করবা, ভুলে যাবা প্র্যাকটিস করবা, তোমাদের সিনিয়র ইভেন আমি অনেক সময় মাঝে মাঝে এখনও গোলাই ফেলি বা ভুলে যাই, এত বছর ধরে পড়াচ্ছি একজন টিচার আমি, দেন যদি আমি ভুলে যেতে পারি তাহলে তুমিও ভুলে যাওয়া স্বাভাবিক, জৈব যোগ বারবার প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে, যদি কঠিন লাগে কঠিন আর মনকে বুঝাবো আরে কঠিন না ইনশাল্লাহ আমরা পারবো, একবার দুইবার তিনবার চারবার পড়লে এমনি ইজিলি পেরে যাবো, এখন না ভুলে যাচ্ছি আবার পারবো সমস্যা নাই, কিন্তু নিজেকে মোটিভেটেড রাখতে হবে, এই ব্যাপারটা সবসময় তোমাদের মধ্যে থাকতে হবে।
তো সবাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা ক্লাস কেমন লাগলো বা বুঝতে পেরেছো কিনা। আর অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবা আর নিয়মিত পড়াশোনা করবা, আর কখনো হতাশ হবা না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের উপর থেকে গজব তুলে নেন, আর আমরা যেন কি সৎকর্ম করি। অন্যায় কাজ যদি থেকে থাকে সেগুলো ছেড়ে দিতে হবে আমাদেরকে। মুনাফিক হয়ে মৃত্যুবরণ করো না, মানুষের সামনে ভালো কিন্তু কত হচ্ছে একা একা খারাপ, বা হচ্ছে তোমার ফ্যামিলির মানুষদের সাথে দুর্ব্যবহার করো না, এই জিনিসগুলো খুবই খারাপ। আর একজন টিচারের সাথে দেখা হলে বা তাকে মেসেজ দিতে গেলে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করো, সিনিয়রদেরকে সম্মান প্রদর্শন করো, বড় যারা আছে তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো। এগুলাই হবে তোমাদের জন্য আসলে এই মুহূর্তে নীতি নৈতিকতা শেখার একটা উত্তম সুযোগ আর কি। তুমি কলেজে পড়ছো, সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছ, কেউ ফার্স্ট ইয়ারে আছো কলেজে, কেউ এসসি দিয়ে ফার্স্ট ইয়ার আসছো, তো তোমাদের কথা হচ্ছে আমার কথা হচ্ছে তোমরা এত বড় হয়ে গিয়েছো, এখনো যদি নীতি নৈতিকতা না জানো। একজন স্যারকে মানে মেসেজ দিতে হলে সালাম দিতে হয়, তার সাথে ভালো মন্দ কথা বলতে হয়, একজন সিনিয়রকে যে সালাম দিয়ে কথা বলতে হয় তাদেরকে ভালো মন্দ বিনয়ের সাথে কথা বলতে হয়, একজন টিচার ভুল হলেও যে তার সাথে উগ্রভাবে কথা বলা যায় না, বাবা মা যদি ভুল কথাও বলে আমাদেরকে ভুল উপদেশও দেন তাও তার সাথে উগ্রভাবে কথা বলা যাবে না, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যদি এগুলো না বুঝেই চিল্লাও মেজাজ দেখাও তাহলে কখনোই হবে না। তোমাদেরকে যা বলি তোমাদের ভালোর জন্য বলছি, তুমি যখন আমার পর্যায়ে আসবা আমার বয়সে আসবা তখন নিজে অটোমেটিক এগুলো বুঝতে পারবা। সো এগুলো নিয়ে আসলে আর বেশি কিছু বলার নাই, তোমাদেরকে সবসময় বলি কেউ কষ্ট পেও না বা ভুল বুঝিও না, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।